দর্শক বৃন্দ, আপনারা জানেন যে আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে চলছি, রাস্তায় আছি এবং সামনে একটি দৃষ্টিনন্দন সেতু আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে এখানকার যারা আছেন এই অঞ্চলে তারা তো সবাই নিশ্চয়ই চিনেন যে এটি সেই সুন্দর নান্দনিক সেতু, পায়রা সেতু। আমরা এখন সেই সেতুর উপরে আছি, কিছুক্ষণ এখানে অবস্থান করব, অল্প সময়ের জন্য যাত্রা বিরতি, পরে আবার রওনা করব। শাহিন ভাই একটু সুবিধা দেখে তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, আমরা এখানে অল্প কিছু সময় দেখব। আমার মনে হয় এদিকে দাঁড়ালে ভালো হবে, মাঝখানে দর্শক বৃন্দ, যেটা বলছিলাম এটাই হচ্ছে সেই সেতু। আমরা সেতুতে এইমাত্র নামলাম, এখন আমরা একটু সেতুটার সৌন্দর্য উপভোগ করব। স্যার একটু ধরেন এদিকে, এই পাশে। হ্যাঁ, আমরা পায়রা সেতুতে অবস্থান করছি। আমরা এখন এখানে দাঁড়াই, সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনাদেরকে খুব ভালো বা বেশি করে দেখাতে পারবো না, খুব বেশি দর্শনার্থীও নেই। পায়রা সেতুতে আছি, দর্শক বৃন্দ আমরা তো রাস্তায় আছি, দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর, এটা রাতের দৃশ্য, তো সব মিলে আমার মনে হয় যে খুবই সুন্দর। পায়রা সেতুটি প্রথম, আরেকটি সেতু আমরা দেখেছিলাম, সেটি মনে হয় কর্ণফুলি সেতু, সে কর্ণ ওইদিকে দেখা হয়তো বা হয়েছে। আমি আদার স্যারকে অনুরোধ করব একটু সবাইকে দেখানোর জন্য। আমরা সেই সকাল থেকে সারাদিন জার্নির মধ্যেই আছি মোটামুটি, তারপরেও কোনো বিরক্ত নেই এবং সবাই খুব জলি মুডে আছি, কারণ অনেক সুন্দর হচ্ছে, আনন্দদায়ক ভ্রমণ হচ্ছে, সবাই খুব উপভোগ করছি। তার চেয়ে সবচেয়ে বড় যে বিষয়টা ভালো লাগছে যে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা বাতায়নের বিভিন্ন কর্মীদের সাথে দেখা হচ্ছে, আপ্যায়ন হচ্ছে এবং আড্ডাও হচ্ছে। মৃদা স্যার আছেন, এবার আপনাদের উদ্দেশ্যে স্যার বলেন, মৃদা স্যার কিছু বলবেন। বিশেষভাবে বরিশালের যারা পরীক্ষিত বাতায়ন সৈনিক তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ যখন যাই শুনছেন যে আমরা আসছি, তারা কিন্তু তাদের গন্তব্যে অবস্থান করছেন, কখন আমাদের সাথে দেখা হবে, অনেক আবেগ, অনেক উত্তেজনা, অনেক ভালোবাসা যা বাসায় প্রকাশ করা যাবে না। দীর্ঘদিন পরে দীর্ঘদিন যাদের সাথে দেখা হয় না, কথা হয় মেসেঞ্জারে বা ফেসবুকে, তাদের সাথে সামনে সামনে দেখা, এটা সত্যি অনেক আবেগ, অনেক উৎকণ্ঠা এবং আন্তরিকতার যে বাতায়ন বন্ধু, আন্তরিকতার একটা গভীর বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে চমৎকার সুন্দর মনোরম পরিবেশ, যা দেখলে যে কোনো ভিজিটরের বা দর্শনার্থীর মন উজাড় করে নেবে। নির্মল বাতাস, গাড়ির কোনো কোলাহল শব্দ নেই, যানজট নেই, ঢাকা শহরের সেই যে চিরচেনা হর্ন, বিকট শব্দ, যানজট, এ সকল কোনো কিছুরও অস্তিত্ব নেই। আমরা দেখতে পাচ্ছি সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, হচ্ছে আনার জন্য আমাদের জলিত স্যার, যিনি সারাদিনে একবারের জন্য মোবাইলটি বের করেন না, সেই জলিত স্যারকেও দেখতে পাচ্ছি আমরা। হঠাৎ করে কীভাবে বিস্ফোরণ হয়ে গেল, আর চুপ করে থাকতে পারলেন না, ছড়িয়ে মনে আর আবেগ তিনি আর ধরে রাখতে পারলেন না। এখন স্যারও কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি বলবো স্যারের সারাদিনের অনুভূতি ব্যক্ত করার জন্য। স্যার কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো। আসলে এই মনোহরটি থেকে রওনা দেওয়ার পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সারাদিন বিভিন্ন দৃশ্য অবলোকন করেছি। তারপর যারা বাতায়নের পরীক্ষিত সৈনিক তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে এবং কিছু কিছু লোকের আমন্ত্রণ আমরা রক্ষা করতে পেরেছি, সবার আমন্ত্রণ আমরা রক্ষা করতে পারিনি।
তাদের আন্তরিকতা এবং তাদের যে আমাদের প্রতি আতিথেয়তা সেটা আমাদের মুগ্ধ করেছে সারা দেশের যারা আছেন পাতান সৈনিক আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ভবিষ্যতে এই নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হচ্ছে ধন্যবাদ জলিল স্যার অনেক সুন্দর করে বলেছেন যে আসলে আমরা এত বেশি শিক্ষক আমাদের জন্য অপেক্ষা করছিলেন যে সবার আপ্যায়নটা আমরা নিতে পারিনি সবার কাছে আমরা উপস্থিত হতে পারিনি কারণ এই সংক্ষিপ্ত সময়ে এতটা সময় আমরা আসলে দিতে পারিনি এটার জন্য আরেকটা কারণ হচ্ছে যে অনেকে অনেক দূর থেকে আসেন সেটাও আমরা চাইনি যে দূর থেকে এসে এতটা কষ্ট তারা করবেন তো আসলে এই যে সকালবেলাও আমরা অনেক কথা বলছিলাম তার মধ্যে একটি ছিল যে বিভিন্ন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলছিলাম আসলে এগুলো তারই নিদর্শন বাস্তব নিদর্শন এবং যথেষ্ট পরিকল্পনার ফসল সুন্দরভাবে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে আমরা এই সেতুর ঠিক মাঝখানে আছি আপনাদেরকে একটু সৌন্দর্যটা দেখাতে চাই এবং দেখুন অনেক পর্যটক রয়েছে এবং এই পথ ধরে আমরা এদিকে কুয়াকাটা যাব এই গাড়িতে করেই আমরা এসেছিলাম দেখুন সবাইকে ছবি তোলায় ব্যস্ত সেলফি তোলায় ব্যস্ত যাই হোক দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা আরও সামনে অনেক কিছু ইনশাল্লাহ শেয়ার করবো